আসসালামু আলাইকুম, আমি সুপর্ণা শিমুল ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার ম্যাম শিমুল চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। গতকাল রাত 12টা থেকেই ঐশীর জন্মদিনের শুরুটা হয়েছে, তো তার জন্য ঐশীর বাবা ঐশীর জন্য একটি ড্রেস নিয়ে এসেছে আর কিছু বেলুন। তো এইগুলো দিয়ে ঘর সাজানো হবে, তাই প্রিপারেশনও নেওয়া হচ্ছে। আর ঐশী ওগুলো দিয়ে ট্রায়াল দিচ্ছিল, খেলাও করছিল, তো তার কিছু দৃশ্য আপনাদের সামনে এখনই তুলে ধরেছি। এই তো রাতে এই সেই করতে গিয়েই অনেক রাত হয়ে গেছে ঘুমানোর সময়, তো তার জন্য আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর উঠেই কিছু সকালের কাজকর্ম সেরে নিয়েছি, তারপর আর কি, নাস্তাটা তো করাই হয়নি, তাই কাজও করছি, সে সাথে একটু চাও খেয়ে নিচ্ছি। এখন বাজে 10:30টার মতো, তো ঐশী তো এখনও ঘুমাচ্ছে, আর ঐশীর বাবা বাসা থেকে বের হয়ে গেছে, হয়তো কাজের গন্তব্যস্থলে পৌঁছেও গেছে। আর নাবিহা প্রাইভেট পড়তে গিয়েছে, এখন বাসায় আমি একা বললেই চলে। যেহেতু ঐশী এখনও ঘুমাচ্ছে, তাই আমি একা একা রান্নাটাও সেরে নিচ্ছি আর সেই সাথে নাস্তাটাও করে নিচ্ছি। আমার আশেপাশে যেহেতু মামি শাশুড়িরা থাকেন, তাই ওনাদের ফেলে আমি কোনো কিছুই তো করতে পারি না, যেহেতু খুবই কাছাকাছি থাকেন। তো এখানে মেজ মামি শাশুড়ি, ছোট মামি শাশুড়ি দুজনই আছেন, সেই সাথে আছেন আমার যা, এখানে দুইজন যাই আছেন। তো ওনাদেরকে নিয়েই আমার ঘরের একটি ছোটোখাটো অনুষ্ঠানে আজকে আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি, কেননা আপনারাও আমার পরিবারের একজন। প্রথমে তো ভেবেছিলাম যে ঐশীর জন্মদিনে মামির ছেলেদের বা সাদিয়াকে সবাইকে মিলে একসাথে ডেকে নিয়ে কেক কেটে ফেলবো, তাতেই হয়ে যাবে, কিন্তু তা তো আর হলো না। বাচ্চারা যখন আসবে, মায়েরা কোথায় যাবে? তাই আজ বাচ্চাদের সঙ্গে মায়েরা ফ্রি। সবার প্রথমে আগে ঐশীকে জিজ্ঞেস করেছি যে তুমি কি খাবে, তোমার জন্য কি রান্না করব। তো ও বলেছে চাইনিজ খাবে, তাই চাইনিজ আইটেমগুলো আমি রেডি করে নিচ্ছি আর ওর জন্য তাই রান্না করব। আর যেহেতু ও এটা চুজ করেছে, তাই সবাই তাই খেতে হবে, সেটাই বাধ্যতামূলক করে দিয়েছি। ভালো করেছি না? দুপুর হতে অনেকটাই বাকি, আর এখন যেহেতু প্রায় 10:11টার মতো বাজে, তাই কাটাকুটুগুলো সেরে নিচ্ছি, যেন পরবর্তীতে আর কোনো কিছুই কাটতে না হয়। সালাদগুলো কেটে নিচ্ছি। আমি যতক্ষণ ধরে একটু কাটাকুটি করছিলাম, ততক্ষণ তো ঐশী ঘুমাচ্ছিল, তো কাটাকুটি শেষ করে ঐশীকে একটু ডেকে তুলেছি, ওকে ফ্রেশ করে নাস্তা দিয়েছি, আর নাস্তা খাওয়ার পরপরই রান্নাটাও বসিয়ে দিয়েছি। যেহেতু চাইনিজ রান্না করব, তাই প্রথমে সবজিটাই রান্না করে নিচ্ছি, কারণ সবজিটা যদি একটু ঠান্ডাও হয়ে যায় তাতেও অসুবিধা নেই, যদি না রাইসটা গরম থাকে। তাই রাইসটা পরে রান্না করব, আগে সবজি রান্না করে নিচ্ছি। চাইনিজ সবজি রান্না করছি, যেটা আমার চ্যানেলে অনেকবারই দেওয়া আছে, তো এই জন্য আর দেখালাম না। তবে বলে দিচ্ছি, আমি সবজিগুলো হালকা ভাপ দিয়ে নিয়েছি, তো এখন পেঁয়াজ আর ডিম ভালো করে ভেজে নিচ্ছি, সেই সাথে সবজিগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে সবজিগুলো ভাজা ভাজা করে নিব, তারপর আস্তে আস্তে কিছু মশলা অ্যাড করে দেব। এখানে এখন সিম দিয়ে দিচ্ছি, যেটা কিউব করে কাটা ছিল, আর এগুলো একদমই নরম, তাই পরে দিয়েছি। যতক্ষণ না সবজিটা ভাজা হচ্ছে, তার মাঝখানে আমি কর্নফ্লাওয়ারটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি আসলে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, লাগলে পরে আবার দিব। এখানে প্রায় 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর সবজিতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত না সবজিটা ফুটে উঠবে, তার মাঝখানে আমি কর্নফ্লাওয়ারটা রেডি করে নিচ্ছি।
যারা পুরনো তারা তো জানেন, কিন্তু যারা নতুন তারা হয়তো জানেন না, তাদের জন্য বলছি কর্নফ্লাওয়ারে আমি যে পানিটা দিচ্ছি সেটা একদমই নর্মাল টেম্পারেচারের পানি, আপনারা স্বাভাবিক পানি দিবেন, না হয় দলা পেকে যাবে। সবজিগুলোতে যে পানি দিয়েছিলাম তা এখন ফুটে উঠেছে, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি, তবে তার আগে দিয়ে দিয়েছি গোলমরিচ যেটা স্কিপ হয়ে গেছে, তো এই জন্য মুখে বলে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি যতটুকু নিয়েছিলাম ততটুকুই হয়েছে, আর দেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ আমি মাঝারো টেবিল চামচে দিয়েছি, তাই অনেকগুলো কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হয় এক জায়গায় থেকে গেলে দলা পেকে যাবে, তাই ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যখন আঠালো ভাব হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি। তো এখন রাইসটাও রান্না করে নিচ্ছি, আর তার জন্য কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে পেঁয়াজের কলি, ক্যাপসিকাম আর হচ্ছে গাজর। রান্নার কথা বলতে বলতে একটি কথা বলতে তো ভুলেই গেছি, যার জন্য এত আয়োজন। তো আজকে যেহেতু আমার ছোট মেয়ের জন্মদিন আর একটি নতুন বছর শুরু করতে যাচ্ছে, তাই আপনারা সবাই আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন, আর যারা কাছে আত্মীয় স্বজনরা আছেন তাদেরকেও আসতে বলেছি, কারণ গুরুজনদের দোয়া তো সবার আগে প্রয়োজন। সেই সাথে এখনও যারা চ্যানেলটির সঙ্গে আছেন, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন, একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো রাইসটাও হয়ে গেছে, যেহেতু রাইসটা রাইসের মতো রান্নাটা করিনি, পোলাও স্টাইলে করেছি, তাই আর রেসিপিটা দেখাইনি, তা আশা করি আপনারা বুঝে নেবেন। মেহমানরা তো চলে এসেছে, আর প্রথমে ভাবি এসেছে, তো ভাবিকে চুলার কাজে লাগিয়ে দিয়েছি, যেহেতু এখন খাওয়ার সময় হয়ে গেছে তাই চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছে, তো এগুলো তো গরম গরম না খেলেই নয়, সেজন্য ওনাকে ওই কাজে ব্যস্ত রেখেছি। দুই মামি মিলে ছবি তুলছিল, সেই সাথে সাদিয়াকেও নিয়ে নিচ্ছে, তো আমাকেও বলছিল, কিন্তু আমি এখনও গোসলটাই করিনি, তো ভাবলাম ওরা যেহেতু ছবি তুলছে সে ফাঁকে আমিও কিছু ছবি তুলি নেই, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা যাবে, সেই রকম চিন্তাভাবনা করেই আমিও ওদেরকে ভিডিও করা শুরু করে দিয়েছি। দুই মামি ভাবি বা সবাই যখন একসাথে হই তখন খুব হই হুল্লোড় করে অনেক মজা করি, তো এটা হয়তো আপনাদেরকে সরাসরি দেখালেই আপনারা বুঝতে পারতেন, তো কিছু আঞ্চলিকতা তো আছেই যেগুলো শুনলে হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে, তাই আর সরাসরি ভয়েসটা দিইনি। এখানে শুধু মামি নিজের ছবি তুলছিল না, ঐশীর সঙ্গীর সাথে যারা আছে তাদেরকে নিয়েও ছবি তুলছিল, তো ঐশীর সঙ্গে যারা আছে তারা হচ্ছে আমার বাড়িওয়ালার দুই মেয়ে। আজকে তোমার কি বলো, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। আমি গোসল করে আসার পর সাদিয়ার সঙ্গে কিছু ছবি তুলেছি, আর ঐশীর সঙ্গে কিছুটা সময় কাটিয়েছি, আর তারপর পরই দেখি দুই মামি মিলে খাবারের আয়োজনটা করে ফেলেছে। বড়রা যারা বসবে তাদেরকে টেবিলে সাজিয়ে দিয়েছে, আর ছোটদের জন্য বেড়ে নিচ্ছে, তো এখন ঐশী আর তার দুই সঙ্গী সাথে মিলে খাবার খেতে বসেছে, আর আমার ছোট্ট মামনিটা আজকে নিজের হাতেই খাবার খাচ্ছে।
এখানে যারা খেতে বসেছে বা কেউ বসছে তারা সকলেই আমার স্বামীর ভাই, অর্থাৎ আমার দেবর হয়। তো ওরা বয়সে আমার চেয়ে অনেক ছোট, তাই আমাকে ভাবি না ডেকে আপু ডাকে। আমার যখন বিয়ে হয় তখন ওরা অনেক ছোট, তো আমার বিয়ের বয়স তো প্রায় 15 বছর পড়ে গেল। আর ওরা কেউ এসএসসি পরীক্ষা দিয়েছে, কেউ 9-এ পড়ে, আর কেউ 8-এ পড়ে, এরকম বয়স। তো বুঝতেই পারছেন যে ওরা কতটুকু ছোট ছিল। আর তখন ভাবি আর আপুর সম্পর্কটা বুঝতেই পারতো না, তাই আমাকে ছোটবেলা থেকে আপু বলেই চিনে। তো এত হাসাহাসির মধ্যে বুঝতেই পারছেন যে মামিরা আমাদের সাথে কতটা ফ্রি। যদিও আমি ছেলের বউ হই বা ভাগিনা বউ হই, তারপরও আমার সাথে কিন্তু অনেকটাই ফ্রি আর আমাকে অনেক বেশি আদর করে। আমার গত ভিডিওতে একজন আপু জিজ্ঞেস করেছে যে বাংলাদেশি ব্লগার নূর, অর্থাৎ আমার মামি, আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে কি না, আমাকে প্রমোট করেছে। তো তার জন্য আমি এখানে উত্তরটা দিয়ে দিচ্ছি যে উনি হয়তো জানেনই না যে উনি আমার মামি শাশুড়ি হন কিংবা মামি হন। তো তার জন্য উনি এই কথাটা বলেছেন। যেহেতু আমরা একই পরিবারের সদস্য, তাই আমার মনে হয় এতক্ষণে উনি ব্যাপারটা বুঝে গেছেন। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ গল্প আড্ডা এসব করেই সময় কেটে গেছে। তো এখন বিকেল গড়িয়ে এলো আর কেক কাটারও সময় হয়ে গেছে। কেক কাটার আগ মুহূর্ত পর্যন্ত একটু ভালো লাগার মুহূর্ত সবার মধ্যেই থাকে, আর আমাদের মতো তাই কাজ করছে। তো ওরা তো দাঁড়িয়ে আছে মূর্তির মতো আর আমরা ওদের ছবি তুলছি। তো দেখে কিছুটা হাস্যকর মনে হলেও বাচ্চাদের আনন্দ এটাতেই। তো এখানে যেহেতু তিনজনই ছোট, তাই কেকটা হয়তো ভালোভাবে কাটতেও পারবে না, তার জন্য সঙ্গ দিয়েছে সাদিয়া আর নাবিহা। গেল গেল জন্মদিন, আজ এখানেই শেষ হয়ে গেল, যেহেতু কেক কাটাই হয়ে গেছে, তাই না?
কেক কাটার পর আমরা আরও কিছুক্ষণ গল্প আড্ডায় মেতেছিলাম, আর তারপর কিছু খাওয়া দাওয়া করেছি। তো এখন বাজে রাত 8:30 উপরে, এখন মামি আর সবাই চলে যাচ্ছে। তো ওদের সঙ্গে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।